এই বিয়ের আগে যে প্রেম করেছে, প্রেম করতে গিয়ে অনেক সময় কাছাকাছি আসতে হয়েছে, অনেক সময় হয়তো স্পর্শ করতে হয়েছে, অনেক সময় হয়তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে হয়েছে, একবারে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে এটা সম্পূর্ণ হারাম, এটার মধ্যে কোনো বৈধতা নেই, এই প্রেম প্রেম নয়, বরঞ্চ এটা হচ্ছে গুনাহের একটা রাস্তা। অতএব এখান থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আপনার কাছে পছন্দ হয়েছে ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার পছন্দ হয়েছে, আপনি আমাদের জোড়ার একটা ব্যবস্থা করে দেন। কিন্তু আপনার নিজেরা প্রেম করে কেন অন্যায়ের পথে আপনার পা বাড়াচ্ছেন? আর এটাকে জায়েজ বললে তো সবাই এই প্রথায় এগিয়ে আসার চেষ্টা করবে, শরীয়তে এই অনুমোদন দেয় নেই, অতএব আপনাকে সেটা করতে যাবেন না। বোনের প্রশ্নের আর একটু অংশ রয়েছে এখানে যে প্রেম করেছে, ঠিক আছে, প্রেম করার পরে বিয়ে করেছে, তাহলে বিয়ের পরের অংশটা কি নাজায়েজ হবে? বিয়ের আগেরটা তো না, না, পরের অংশ নাজায়েজ হবে না। বিয়ে যদি হয়ে, বিয়ে তখন তো আমরা বলবো যে দ্রুত বিয়ের ব্যবস্থা করে ফেলেন, বিয়েটা হয়ে গেলে একজন অপরজনের জন্য হালাল হয়ে গেছে, এখন সেটার আপনার কি জানবো রাইট তার হয়ে গেছে, এবং তিনি এটাও জিজ্ঞেস করছেন তাহলে কি এটা পূর্ব নির্ধারিত যেটা ছিল সেটাই? হ্যাঁ, পূর্ব নির্ধারিত ছিল সেটাই আপনার এখানে প্রকাশ পেয়েছে। কিন্তু মাঝখানে যদি আপনার অন্য কোনো পথ অবলম্বন করে তাহলে সেটাকে আমরা নিষেধ করব। আগের যে সম্পর্ক, জি, সেটাকে আমরা নিশ্চয়ই সেটাকে আমরা নিজের ইচ্ছার কারণে, হ্যাঁ জি, সেটা নিজের ইচ্ছার কারণে এবং শরীয়ত সম্মত নয়।